17 এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। কেটে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে রক্তপাত বন্ধ হয়ে যাওয়াই তো স্বাভাবিক, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় রক্তপাত বন্ধই হতে চায় না। এই সমস্যা গুরুতর আকার নিতে পারে, অথচ হিমোফিলিয়া বা রক্ত বন্ধ না হওয়ার সমস্যা সম্পর্কে আমাদের সচেতনতা প্রায় নেই বললেই চলে। চলুন জেনে নিই হিমোফিলিয়া বা রক্তের অস্বাভাবিকতা সম্পর্কে কিছু তথ্য। সারা বিশ্বে লক্ষ লক্ষ প্রাপ্তবয়স্ক মহিলা ও অল্প বয়সী মেয়ে এই সমস্যায় ভোগায়। সচেতনতা গড়ে তুলতে 17 এপ্রিলকে বিশ্ব হিমোফিলিয়া দিবস ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষকরা জানাচ্ছে বিশ্বে প্রতি 1000 পিছু একজন রক্ত জমাট না বাঁধার এই জেনেটিক সমস্যায় ভোগেন। এই সমস্যা থাকলে কোনো আঘাত বা অস্ত্রোপচারের পর দীর্ঘক্ষণ ধরে রক্তপাত হতে থাকে। সাধারণত বাবা অথবা মা অথবা উভয়ের কাছ থেকে এই অস্বাভাবিকতা শিশুর দেহে বাহিত হয়। রোগটির সচেতনতা বৃদ্ধির জন্য 17 এপ্রিল বিশ্বব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। বাংলাদেশেও পালিত হয় হিমোফিলিয়া দিবস। চিকিৎসা বিজ্ঞানী ফ্রাঙ্কস নেভেলের জন্মদিন স্মরণে 1989 সাল থেকে এই দিবসটি পালন করে আসছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া। হিমোফিলিয়া হল জন্মগত রক্তক্ষরণজনিত ও সারা জীবনব্যাপী একটি রোগ। পুরুষেরা এই রোগে আক্রান্ত হয়ে থাকে, কিন্তু মহিলারা এর বাহক। বংশানুক্রমে রোগটি বিস্তার লাভ করে। পরিবারের খালাতো ও মামাতো ভাইদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। সুস্থ শরীরে কোনো জায়গায় কেটে গেলে স্বাভাবিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়, কিন্তু হিমোফিলিয়া রোগীদের এই রক্তক্ষরণ দীর্ঘস্থায়ী হয়। জন্মগতভাবে এদের শরীরে রক্তবন্ধের উপাদান ফ্যাক্টর 8 অথবা 9 কম বা অনুপস্থিত। ফ্যাক্টর 8 কম হলে হিমোফিলিয়া এ এবং ফ্যাক্টর 9 কম হলে তাকে হিমোফিলিয়া বি বলে। ফ্যাক্টরের পরিমাণের উপস্থিতির উপর হিমোফিলিয়া মৃদু, মাঝারি ও তীব্র এই 3 প্রকার হয়। হিমোফিলিয়া রোগের লক্ষণ। তীব্র হিমোফিলিয়া রোগীদের স্বতঃস্ফূর্তভাবে রক্তক্ষরণ হয়। এছাড়া মৃদু ও মাঝারি হিমোফিলিয়া রোগে ব্যথা ও অপারেশনের পর দীর্ঘক্ষণ রক্তক্ষরণ হয়। নবজাতকের নাড়ি কাটার স্থানে প্রচুর রক্তক্ষরণ হয়। অস্থিসন্ধি যেমন হাঁটু, কনুই ও পায়ের গোড়ালিতে রক্তক্ষরণ ও ফুলা, খাতনা এবং দাঁত উঠানোর পর অতিরিক্ত রক্তক্ষরণ, মাংসপেশিতে রক্তক্ষরণ ও ব্যথা হয়। এমনকি তীব্র হিমোফিলিয়াতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যুও হতে পারে। রক্তের সিবিসি, পিবিএফ, ব্লাড গ্রুপ ও ফ্যাক্টর পরিমাপ করে রোগীর চিকিৎসা দিতে হয়। এ রোগীর স্থায়ী কোনো চিকিৎসা নাই। হিমোফিলিয়া রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ফ্যাক্টর অনেক ব্যয়বহুল, তাই নিয়মভাবে ফ্যাক্টর ব্যবহার করা সম্ভব হয় না। যখন ফ্যাক্টর পাওয়া যায় না, সেক্ষেত্রে রক্ত বা রক্তের বিশেষ উপাদান যেমন ক্রায়োপ্রেসিপিটেট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা তাজা রক্ত দিতে হয়। এই রোগটির যেহেতু সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, সেজন্য আমাদের কিছু পন্থা অবলম্বন করে রোগটিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হয়। সেগুলো হচ্ছে, যেসব খেলাধুলায় ব্যথা পাওয়ার আশঙ্কা থাকে যেমন হাডুডু, দাঁড়িয়াবান্ধা, ক্রিকেট, হকি ও ফুটবল জাতীয় খেলা নিষেধ। হালকা ব্যায়াম যেমন সাঁতার কাটা ও হাঁটা যেতে পারে। ওয়ারফেরিন, হেপারিন, ন্যাপ্রক্সন ও অ্যাসপিরিন জাতীয় ওষুধ নিষেধ। রক্তক্ষরণ বেশি হলে শিরায় ফ্যাক্টর ইঞ্জেকশন দিতে হবে। মাংসপেশিতে কোনো ইঞ্জেকশন দেওয়া যাবে না। যে কোনো ব্যথা বা অপারেশনের সময় কারো এই রোগ থাকলে চিকিৎসককে অবহিত করতে হবে। রোগীর সাথে সব সময় হিমোফিলিয়া কার্ড রাখা ভালো।